আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের খবরটা শুনে খুবই আনন্দিত হবেন যারা নতুন আসবেন অথবা যারা এসেছেন কিন্তু এখনো ভিসা লাগাননি তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে রবিবারে আপনাদেরকে জানাবো ফাইনালি যদিও বলছিলাম যে বন্ধ হওয়ার সম্ভাবনা নাই ভিসা কুলা থাকবে অর্থাৎ বিজিট থেকে ওয়ার্ক পারমিট হবে তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভিসা বের হয়েছে ইতিমধ্যে আমার দেখা আর এরকম ইনশাআল্লাহ বের হবে আপনারা যারা আসতে চান বা ইতিমধ্যে এসেছেন ভিসা লাগাতে পারেননি তারা ভিসা লাগাতে পারবে দুই নম্বর কথা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে ভিজিটে আসতে ভিজিটে আসতে শুধু ভিজিট ভিসার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি আর ছবি হলে চলবে এরপরে আপনি যখন আসবেন তখন হোটেল বুকিং ডলারস এগুলা তো লাগবে বিসা হওয়ার পরে আপনার ইন্সুরেন্স ট্রাভেলস ইন্স্যুরেন্স তারপরে করোনা টেস্ট মিনিমাম সাড়ে পাঁচশো ডলার্স এগুলা লাগবে আর এয়ারপোর্টের যে পাওনা পয়সা সেগুলা তো না দিলে তারা ছাড়ছে না এবং কনসুলেটের পেপার যে আপনাকে নিবে আত্মীয় হোক বা কোম্পানি হোক বা বন্ধু হোক সে একটা কনসুলেটে গিয়ে বাংলাদেশ কনসুলেটে গিয়ে একটা পেপার বানিয়ে দিবে ওই পেপার দেখে এয়ারপোর্ট থেকে আসতে পারবে এই হচ্ছে কথা আর কন্ট্যাক্ট ছাড়াও অনেকে লোক আসতেছে আপনার মনে করেন যদি কন্টাক্ট ছাড়া আসতে পারবেন না তাহলে কন্ট্যাক্ট করাই লাগবে এই সহজ এছাড়া আর কিছু নেই আর নতুন কোনো খবর আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো আজ এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম